পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যখন বলছেন ইউক্রেনে রুশ আক্রমণ পুতিনের পরিকল্পনা মতো এগোচ্ছে না, তখন রুশ প্রেসিডেন্ট আবারও জানিয়ে দিলেন ইউক্রেনে হামলা পরিকল্পনা ও সময়সূচি মতোই চলছে। একই সাথে রাশিয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত রুশ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত হচ্ছে রুশ বাহিনী। ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে বিভিন্ন পদাতিক সেনাদল কিয়েভের নিকটবর্তী শহর ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে ইরপিনে বোমা হামলা শুরু করেছে রুশ বাহিনী। হামলা থেকে বাঁচতে ইরপিন ছাড়তে শুরু করেছে বাসিন্দারা। এখান থেকে কিয়েভ হামলার ভিত্তি প্রস্তুত করা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ, চেরনিহিভ, সুমি ও দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভকেও ঘেরাও করে রাখার চেষ্টা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। এদিকে চলমান যুদ্ধের মাঝেই কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকে জনগণকে নিরাপদে সরাতে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মস্কো। এরই মধ্যে আজ তৃতীয় দফা শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী জ্বালানির রেকর্ড দাম বৃদ্ধির পাশাপাশি খাদ্যের রেকর্ড দামকেও আরো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আর এতেই আসন্ন এক সংকটের ছায়া দেখছে বিশ্ববাসী। মাইটিভি।